আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো এটা হচ্ছে দাঁত নষ্ট করার মেশিন আর কি আর সকাল সকাল নাস্তা করলাম চিতায় বাসায় কেউ নেই একা একা সব করছি আর আর এদিকে শাশুড়ি আম্মা দুদিন থেকে মেডিকেলে অ্যাডমিট ডায়রিয়ার জন্য তারপর ছেড়েও দিয়েছে তো আজকে বাসায় চলে আসার কথা তাই রান্না করছিলাম মূলা আর বেগুন দিয়ে তরকারি আর মাছ রান্না করব আর পাতাকপি আলুর ভাজি রান্না করব। তো মাছকে ভাবলাম যে এমনি আলু দিয়েই ঝোল করে দেবো তো এদিকে সাড়ে নটা বাঁচতে গেল কিন্তু আরবের আজকে ঘুম ভাঙছে না রাত্রে দেরি করে ঘুমাইছে তাই আমি মশলা টসলা সব রেডি করে রান্না চড়িয়ে দিয়েছি এদিকে আমার মূলা বেগুনের তরকারি রেডি আর এদিকে আমি মাছ ভাজতে লেগেছি আর অন্যদিকে আমি পাতাকপির ভাজি করছি এদিকে সকালের নাস্তার জন্য আরবের জন্য ভাত সিদ্ধ করেছি আলু দিয়ে ভাত খাইয়ে দিব ওকে এটা ওর এখন বর্তমানে খুব পছন্দের খাবার অন্য কিছু খায় না রেগুলার খিচুড়ি খেতে খেতে খাসতে গেছে আসলে ওই তো এদিকে আমার মাছের ঝোল ফুটে এসেছে তাই মাছগুলো ছেড়ে দিলাম এটা আজকে সিম্পলি মাছের ঝোল করব শুধু আলু দিলাম আরবের জন্য আর আরবের রাবো আলু পছন্দ করে এদিকে আমার ভাজিও রেডি তো ভাবলামে কিছু খাই চটপটা কিছু তো ভাবলাম আলুর চিপস বানাই তো আলুর চিপস খুব ভাবে বানাবো এমনিতেও আমার আলুর পাঁপড় খুব পছন্দ তো ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে কিন্তু ভিতরটা আলু সিদ্ধ সেদ্ধ লাগে তাই ভালো লাগে না তাই চিকন চিকন করে আলুগুলোকে কেটে ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নিলাম পালে রোদ্রেও শুকানো যাবে আর না তো টিস্যু বা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে যাতে পানিটা না থাকে পানি থাকলে পরে আলুর ভাজি হয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর তখন তেল গরম করে ওগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে একসাথে বেশি দেওয়া যাবে না না তো আলুর ভাজি হয়ে যাবে একটু একটু করে আলু দিতে হবে আর কড়া করে লাল করে হবে একবারে হয়ে যাবে তারপরে টেস্টের জন্য লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে চাইলে আপনারা বিট লবণ কিংবা টেস্টিং সল্টও ইউজ করতে পারেন এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর তেমন কোনো ঝামেলাও নেই যে আলুকে সিদ্ধ করতে হবে বা হলুদ লবণ কিছু দিতে হবে কিচ্ছু করতে হবে না সিম্পলি আলু কেটে ভিজিয়ে একটু শুধু সুখে নিতে হবে ভালো করে আলু তাহলে গাছে আর দেখতেই পাচ্ছেন অনেক মচমচই হয়েছিল তারপর আবার আপেল খেতে বসেছি আর মনে মনে ভাবছি যদি একটা আপেলের গাছ থাকতো বাড়িতে কতই না ভালো হতো যে ফলের দাম এখন মনে হচ্ছে যে ফলেরই বাগান করতে হবে কারণ আমার ফল খুব পছন্দ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ